নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালে রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন বিচিত্রা সলভ করাবো ভলিউম টু। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2024 সালে রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ ভলিউম টু। তো আমি বলতে পারি 100% এখান থেকে তোমরা কমন পাবে 2024 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষায়। আজকে আমি ইতিহাসের প্রথম মডেল কোশ্চেন সেট 1 সলভ করাবো। তাহলে আলোচনা করা যাক, ফার্স্ট প্রশ্ন কি আছে? তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি আছে, মডেল কোশ্চেন পেপার 1। আজকে আমি টোটাল একটা সেট সলভ করাবো, ঠিক আছে? যেহেতু টাইমটা অনেকটা শর্ট আছে, ফার্স্ট প্রশ্ন 1.1 এ বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি, অ্যান্সার হবে গো অ্যান্সার মাসিক পত্রিকা। 1.2 তে জীবনের ঝরাপাতা রচনা করেছিলেন, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার সরলা দেবী চৌধুরানী। 1.3 তে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার 1843 খ্রিস্টাব্দে। 1.4 এ স্ত্রী শিক্ষা না হলে আমাদের কী বলেছে, পশু জন্ম ঘুষবে না, এ কথা বলেছেন, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার স্বামী বিবেকানন্দ। 1.5 এর প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা বলা হয়, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার উডের ডেসপ্যাসকে। পরের প্রশ্ন 1.6 এ ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছিল, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের। 1.7 এ কোন বিদ্রোহ উলগুলার নামে পরিচিত, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার মুন্ডা বিদ্রোহ। 1.8 এ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার বঙ্গ ভাষা প্রকাশিকা সভা। 1.9 এ ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার স্বামী বিবেকানন্দকে। 1.10 তে মহারানীর ঘোষণাপত্র ঘোষিত হয় 1858 খ্রিস্টাব্দের, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার 1 নভেম্বর। পরের প্প্রশ্ন কি বলেছে, 1.11 এ লাইনোটাইপ তৈরি করেছিলেন, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার সুরেশচন্দ্র মজুমদার। 1.12 তে বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার 1917 খ্রিস্টাব্দের 30 নভেম্বর। 1.13 তে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার 1934 খ্রিস্টাব্দে। 1.14 এ রম্পা বিদ্রোহের নেতা ছিলেন, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার আল্লুরি সীতারাম রাজু। 1.15 এ ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার বিপি ওয়াদিয়া। 1.16 এ অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে আমাদের, তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি, অ্যান্সার হবে শচীন্দ্র প্রসাদ বসু হবে। 1.17 এ সত্য শতক সমাজ গঠন করেন, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার জ্যোতিরাও ফুলে। পরের প্রশ্ন 1.18 এ অগ্নিযুগের অগ্নিকন্যা নামে পরিচিত, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার কল্পনা দত্ত। 1.19 এ রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার 1953 খ্রিস্টাব্দে। 1.20 তে স্বাধীন ভারতের গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য হল, অ্যান্সার হবে কয়াল অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। এবার আমি বিভাগ খ সলভ করাবো, যেগুলি 2024 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 2.11 এ সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়, অ্যান্সার হবে মহাফেজখানায়, ঠিক আছে? 2.12 তে ধরতি আবা কে ছিলেন, অ্যান্সার হবে বিরসা মুন্ডা। তো দেখো প্লিজ তোমরা দেখে নাও, বানামগুলোও লেখা আছে, ঠিক আছে? 2.13 তে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, অ্যান্সার হবে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার। 2.14 এ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে মুম্বাই, ঠিক আছে? কোথায় প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে মুম্বাই। এটা কিন্তু 1920 খ্রিস্টাব্দে লালা লাজপত রায় কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে? রয় অ্যান্ড মার্টিনের প্রশ্ন বিচিত্রা, এবার আমি উপবিভাগ 2.2 এর প্রশ্ন সলভ করাবো, ঠিক বা ভুল নির্ণয় করো। 2.21 এ প্রথম বিধবা বিবাহ করেন, কী বলেছে, শ্রীশচন্দ্র ন্যায়রত্ন। তো দেখো, শ্রীশচন্দ্র ন্যায়রত্ন করেনি, এ হবে হলো শ্রীশচন্দ্র বিদ্যারত্ন করেছিল, এবং তিনি বিয়ে করেছিলেন কালীমতী দেবীকে বিয়ে করেছিলেন। আর শ্রীশচন্দ্র বিদ্যারত্ন ছিলেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছেলে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো, অর্থাৎ এটা মিথ্যা হবে, কেটে দিয়েছি। দেখো
2.22 তে বাংলায় ওহাবী আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত, এটা ঠিক আছে। 2.23 তে মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল, তো দেখো ভুল আছে, কারণ মোপলা আন্দোলন কিন্তু একটা কৃষক আন্দোলন ছিল। 2.24 লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী, এটা ভুল আছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন সরলা দেবী চৌধুরানী। ঠিক আছে, এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। নিম্নবর্গের ইতিহাস অ্যান্সার হবে রণজিৎ গুহ হবে, নবগোপাল মিত্র অ্যান্সার হবে দ্য ন্যাশনাল পেপার হবে, তেলেঙ্গানা আন্দোলন হবে, তো দেখো অ্যান্সার হবে ইয়েলো রেড্ডি হবে, ইয়েলো রেড্ডি হবে, অরবিন্দ ঘোষ হবে, একের অ্যান্সার হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ঠিক আছে, তো দেখো তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিং কিন্তু আমি করে দিয়েছি, আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো কি বলেছে, বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51 বিবৃতি কি আছে, ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয়, ব্যাখ্যাতীন হবে তার প্রগতিশীল মনোভাব, কলেজের পরিচালনা সমিতি পছন্দ করেনি বা পছন্দ হয়নি, কলেজের পরিচালন সমিতির পছন্দ হয়নি। 2.52 কি বলেছে বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, এর ব্যাখ্যা তিন হবে তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা, বা এটাও হতে পারে তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন, তো তার ভিতর থেকে কিন্তু ব্যাখ্যা তিন হওয়া উচিত। ঠিক আছে, তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। 2.53 বিবৃতি কি বলেছে, কি বলেছে রবীন্দ্রনাথ প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থন ছিলেন, এর ব্যাখ্যা কি হবে, দেখো এর ব্যাখ্যা দুই হবে, রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির কোলেই আদর্শ শিক্ষা হয়। 2.54 বিবৃতি ইতিহাসে প্রীতিলতা ওয়েদ্দারের নাম স্মরণীয়, ব্যাখ্যা এক হবে চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনে অংশগ্রহণ করার জন্য। তো দেখো পরের প্রশ্ন কি আছে, সুপ্রিয় দর্শকার্থী এই বিভাগ গ তোমাদের অন্য কোনো একদিন সলভ করে দেবো। ঠিক আছে, সম্পূর্ণ অ্যান্সারগুলো আমি লিখে আমি সলভ করে দেবো, আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা জাস্ট প্রশ্নগুলো একটু দেখে যাও। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো, তো দেখো বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখে নাও, যেখানে বিপিনচন্দ্র পাল, ব্রহ্মসমাজ, সাঁওতাল বিদ্রোহ, আনন্দমঠ উপন্যাস, জাতীয় শিক্ষা, চম্পারণ সত্যাগ্রহ, আজাদিন বাহিনীর সাফল্য ব্যর্থতা, নেহরু লিয়াকত চুক্তি, যেগুলো কিন্তু 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এবং বিভাগ উমো থেকে তোমাদের ডেভিড হেয়ার বেথুন সাহেবের অবদান গুরুত্বপূর্ণ, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ, ভারতের স্বাধীনতা, প্রথম স্বাধীনতা যুদ্ধ, তারপরে অহিংস অসহযোগ আন্দোলন, যে সমস্ত প্রশ্নগুলো 8 নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।